হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিটেক কথা বলবো এর আপকামিং ওয়েব সিরিজ পরিণীতা তার ট্রেলার নিয়ে যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো সত্যি বলতে এর যে পরিচালক অর্থাৎ অদিতি রায় তার আমি একজন গুণমুগ্ধ ফ্যান আমি এই কথাটা অনেকবার বলেছি বাট রিসেন্ট যে সিরিজ তিনি তৈরি করেছেন সেগুলো নিয়ে ক্রিটিসাইজ হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে বাট এই যে একটা কাজ একটা প্রোজেক্ট যেখানে তিনি তার কাজটাকে দেখিয়েছেন এই অদিতি রায়কেই আমি চিনি এবং তার এই পোটেন্সিয়ালটার তার এই আউটপুটটার আমি ফ্যান এই ট্রেলারটা এক কথায় অসাধারণ হইচয়ের অনেক দিন পর আমি একটা এমন কাজ দেখছি এমন একটা ট্রেলার দেখছি এমন একটা ডিজাইন দেখছি যেটা অনবদ্য তার ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট তার ডিজাইনিং তার সাউন্ড ডিজাইনিং তার সিনেমাটোগ্রাফি তার ক্যারেক্টারের মধ্যে ডেভেলপমেন্ট তার প্রত্যেকটা জিনিস যতটুকু ট্রেলারে দেখানো হয়েছে জাস্ট গুজবামস দেয় ওই যে একটা গল্প এবং একটা কালজয়ী গল্প সেই গল্পের আমরা বহু রিপ্রেজেন্টেশন দেখেছি বহুবার দেখেছি কিন্তু এমন একটা গল্প যেটা দেখে মন ভরে না যে মনে হয় যে এই গল্প নিয়ে যতবার কাজ করা হোক না কেন কিছু না কিছু নতুনত্ব থাকবে এবং সেই নতুনত্বটা কিন্তু অদিতি রায় অ্যাচিভ করতে পেরেছেন যার জন্য কিন্তু ওই ট্রেলারটা একটা এত সুন্দর জায়গায় পৌঁছায় অভিনেতাদের বা আমাদের মুখ্য দুই চরিত্রকে এত সুন্দর মানায় এত সুন্দর তারা একে অপরকে কমপ্লিমেন্ট করে ইনফ্যাক্ট আরও যে চরিত্রগুলো আছে এই যে বিক্রি করে দেওয়ার ব্যাপার বা সমস্ত ডায়লগসের মধ্যে যে কিউগুলো আছে যে সুন্দরভাবে তার উপস্থাপনা আছে সেগুলো দেখবার মতো এবং লাস্টে যখন ওই গানটা আছে যে বিধির বাঁধন জাস্ট গুজবামস দেয় এর মিউজিক ট্রিটমেন্ট অসাধারণ একটা একটা ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল ফ্লেভার থেকে ওই যে একটা পুরনো এবং নতুনের মেলবন্ধন করার যে প্রয়াসটা করা হয়েছে যেভাবে সেটা সিঙ্ক হয়েছে ভিজুয়ালসের সাথে সেটা অনবদ্য এবং ক্যারেক্টার তাদেরকে যেভাবে শর্ট দেখানো হয়েছে ওই যে পা ছুঁয়ে নিচ্ছে এবং লাইটিং যেভাবে একটা ন্যাচারাল লাইট এবং একটা যে একটা যান্ত্রিক লাইট তাদের যে ব্যালেন্স যে গ্র্যান্জারটা ক্রিয়েট করা হয়েছে সেটা অনবদ্য যেহেতু এই গল্পটা একটা পটভূমিকায় লেখা হয়েছিল অর্থাৎ এই যে বঙ্গভঙ্গ আন্দোলন এবং তার পারিপার্শ্বিক সময় সেরকম অবস্থা এবং একটা অন্য ক্যারেক্টার তো সব বিষয়কে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং এই যে একটা প্রিওডিক গল্পে মেন এলিমেন্ট হয়ে দাঁড়ায় সেখানে আমি কি প্রপ ইউজ করছি সেখানে আমি সেট ডিজাইন কীরকম করছি এখানে এই যে আর্ট ডিপার্টমেন্টটা বা আর্ট ডিরেক্টর খুব সুন্দরভাবে কাজ করেছে প্রত্যেকটা চরিত্রের লুক তার মেকআপ তার গেট তাকে ওই সময়টায় নিয়ে যাওয়া এবং সেই পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করা অনবদ্য একটা জায়গায় একটা সিন দেখানো হয়েছে যেখানে হঠাৎ করে মোমবাতিটা নিভি দিচ্ছে আবার ওই মোমবাতি রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যখন তারা অনেক বছর পর কথোপকথন করছে গৌরবের কাছেও মোমবাতি হিরোইনের কাছেও মোমবাতি সুতরাং এই যে একটা সার্কেল একটা একটা সিচুয়েশন এবং তার পরিপ্রেক্ষিতে অন্য একটা রেফারেন্স শর্ট এবং তার একটা জাস্টিফিকেশান ক্রিয়েট করা একটা সিনেমেটিক জার্নি এবং ওই যে মুখে বিদ্যুৎ এসে পড়ছে আমি বারবার বলছি এই ক্রিয়েটিভ ফ্যাক্টরগুলো না পুরো ব্যাপারটার মধ্যে একটা একটা ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে পুরো সিচুয়েশানটাকে দারুণ সুন্দরভাবে ইনহ্যান্স করছে এবং যে সাউন্ড ডিজাইনের কথা আমি প্রথমে বলছিলাম যে বন্দে মাতরম গান আসছে মিউজিকটার মধ্যে যখন আপ নিচ্ছে যখন ওই ফ্যাক্টরগুলো আসছে এবং এই ট্রেলারটা কোথাও ফ্ল্যাট মনে হবে না আপনাকে পুরো ওই আপ ডাউনস আপনার ওই মুড সুইংস বা কখনো ওই পুরো সিচুয়েশানটার মধ্যে আপনাকে ইনভলভ করা যখন বলছে ঠাকুরপো সমস্ত রিলেশন বা ওই অন্য অ্যাক্টারেরও একটা ডায়লগ ওই পুরো ঘটনাটার মধ্যে একটা জাস্টিফিকেশান একটা স্ট্রেংথ দেওয়া তো সমস্ত বিষয় আমার মনে হয় সুন্দরভাবে টাচ করতে পেরেছে এই ট্রেলারটা যার জন্য আমার কাছে এটা একটা কমপ্লিট ট্রেলার কোনো জিনিস এমন নেই যেটা মনে হয়েছে আনটাচ থেকে গেছে সমস্ত জিনিসটাকে নিয়ে একটা যে ফ্লো একটা যে জার্নি এবং একটা স্মুথ জার্নি এই যে আমরা ডিফারেন্সিয়েটগুলো করি সেখানে স্মুথ জার্নিটাই এই ট্রেলারটা সুন্দরভাবে অ্যাচিভ করে যায় এবং আমার অমাইক লাগে ট্রেলারটা দেখতে এবং আমি এগারলি ওয়েট করছি সিরিজটা দেখার জন্য বিকজ হইচের অনেক দিন পর একটা অসাধারণ ট্রিটমেন্ট অসাধারণ কাজ এবং অবশ্যই অদিতের রায়ের একজন বা একটা ইম্প্যাক্টফুল আমি প্রেজেন্টেশন দেখতে চলেছি বলে মনে হচ্ছে তোমরা যদি ট্রেলারটা দেখেছো কেমন লেগেছে জানিও এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা